মধুদান দরকার? হ্যাঁ, মধু খাবেন বেশি করে। মধুর মধ্যে অনেক এনার্জি আছে, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে, যেগুলো খেলে আপনার দেহ সুস্থ থাকবে। দুইটা জায়গার ক্ষেত্রে এই কোরআনে শিফা শব্দ বলা হয়েছে, দুইটা জায়গায়। কয়টা জায়গায়? এক হচ্ছে কোরআন শিফা, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআন পড়লে শিফা, কোরআন পড়ে ফুঁ দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুস শিফা, দ্য সূরা অফ রেমেডি, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা পড়ে ফুঁ দিবেন সুস্থ, বিশ্বাস হয়? আল্লাহ। এটি সন্দেহ সন্দেহ লাগে? আল্লাহ। সন্দেহ লাগলে কিন্তু ভালো হবে না, বিশ্বাস হইতে হবে। আপনার ইমানে যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু হবে না। অনেকে বলবেন কত সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলাম কোনো কাম হয় না, এরকম ডাকায় আছে না? নেই, এটা ডাকায়, এটা কি ওর ইমানে ঝামেলা? আপনার ইমান থাকতে হবে। ফু আর ফু পার্থক্য আছে না? নেই, কেউ সারাদিন ফু দিয়ে মোমবাতি নিভাতে পারে না, আর অনেকে ফু দেয় পানির মধ্যে আগুন ধরে যাওয়া আছে না? নেই, এজন্য বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস নিয়ে, এখলাস নিয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়ে ফুঁ দেন, অসুস্থকে সুস্থ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবীর সাহাবারা সফরে বেরিয়ে হয়েছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে, পথিমধ্যে দেখলেন এক গোত্রের এক সর্দার অসুস্থ, সামনে গেল, কি হয়েছে জিজ্ঞেস করলেন। সবাই বলে আমাদের নেতাকে কোনো বর্ণনা এসছে আক্রাব, একটা বিচ্ছু কোথাও এসেছে, সাকবান, একটা সাপ কামড় দিয়েছে, হাইয়া, কামড় দেয়াতে সে বিষাক্ত হয়ে মারা যাবার উপক্রম। অনেক মন্ত্র উপক্রম করে অনেকে ফু দিচ্ছে, সুমন্তর ছু কালীপত্তার গুরু, ছোট বাচ্চারা এরকম মন্ত্র পড়ে না? কিন্তু মন্ত্রে কাজ হচ্ছে না। বিষ্ণু বিশ্ব হা বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা করে ফু দিলে আল্লাহ ভালো করে দিবে। বললেন আসো, আবু সাঈদ খুদরি এসে শর্ত করলেন যে আমাকে ছাগল দিতে হবে, এক পা ফু দিব, রকিয়া করবো, এটাকে বলে রকিয়া, মানে ঝাড়ফুঁক, তাবিজ ঝুরানো নিষেধ, কিন্তু ঝাড়ফুঁক করাকে সুন্নাহ বানিয়ে দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝাড়ফুঁক করবে, তাবিজ ঝুলাবে না। অনেকের তাবিজ আছে না? নেই। অনেক ছেলেপেলেরা গলায় ঝুলায়, হাতে ঝুলায়, আবার কোমরে ঝুলায়, ওটা নাম দিয়েছে কাইতন। এই কাইতন তাবিজ এগুলো ছিঁড়ে ফেলবে, এগুলো ছিঁড়ে সূরা ফাতিহা আয়াতুল কুরসি তিন কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁ দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? আল্লাহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বসলেন, বসে ফুঁ দিলেন, প্রথম ফুঁ দেয়াতে চোখ বন্ধ ছিল, চোখ খুলে ফেলছেন, আবার ফুঁ দেয়াতে শোয়া থেকে বসে গেছে, আরেকবার ফুঁ দেয়াতে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। তার মানে কোরআন পড়ে ফুঁ দিলে সুস্থ করে কে? আল্লাহ। আরেকটা হচ্ছে মধু, মধু খেলে সুস্থ করে দেয় কে? বেশি বেশি মধু খাবে। মধুর ভেতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিয়েছে। তো বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে বরকত আছে সেখানে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে